1500 সাল থেকে 1660 সাল এই সময়কালকে আমরা বলবো কি যুগ, রেনেসাঁ যুগ। রেনেসাঁ মানে পুনর্জাগরণ, তার সময়কালটা এখান থেকে এত সাল। এই সময়কালটাকে আমরা মনে রাখার জন্য এটাকে আমরা কয় ভাগে ভাগ করব? চার ভাগে। গত ক্লাসে বলছি, আরো একবার এটা বলেই সামনে আগাচ্ছি। ক্যারল শব্দটা চার্লসের ল্যাটিন শব্দ, জ্যাকব শব্দটা জেমসের ল্যাটিন শব্দ। তো আপনার যদি শব্দ মনে না থাকে, আপনার জিনিসগুলো আয়ত্ত রাখা কঠিন হয়ে যাবে এই জন্য। হ্যাঁ, তারপরে এরপরে আমাদের 1648 থেকে 1660 সাল এটাকে আমরা বলবো কি পিরিয়ড? কমনওয়েলথ। আচ্ছা, তো কমনওয়েলথ শব্দের অর্থ কি? গণতন্ত্র। এই নিয়ে গত ক্লাসে কথা হয়েছে, লিটারেচার ক্লাস করা খুব দরকার। কারণ হচ্ছে কি জানেন, যখন আপনি বই পড়বেন, নেসেসারি আননেসেসারি সব একই রকম মনে হবে। তো পড়ার সময় আপনি বুঝবেন না এমন কিছুই না, সব বুঝবেন, কিন্তু এত কথার ভেতরে কোন কথাটা লাগবে ওটা আপনি মনে রাখতে পারবেন না। তাহলে এলিজাবেথান পিরিয়ডকে আমরা ভাগ করেছি কয় ভাগে? কিন্তু স্যার, 1500 থেকে 1558 এই সময়টাকে আপনি ধরবেন না, না ওটা আমরা আলাদা কোনো পিরিয়ড হিসেবে নিব না, ওটাকে আমরা বলবো প্রিপারেশন অফ রেনেসাঁ। প্রিপারেশন অফ রেনেসাঁ। প্রথমে আসবো কি আমরা এলিজাবেথান পিরিয়ড করে। রানী এলিজাবেথ ক্ষমতায় আসার আগে এই যে প্রথম 58 বছর, এই 58 বছরের কয়েকটা কথা মনে রাখতে হবে। সনেট, এই তিনটে বিষয়ের জনক, এই তিনটে বিষয়ের প্রথম সৃষ্টি, এগুলো হয়েছিল 1500 থেকে 1558 প্রিপারেশন অফ রেনেসাঁ কালে। কথা বলছেন আপনারা, এই মনে রাখবেন নিকোলাস উডাল, ইনি ছিল ইংরেজি কমেডির জনক। ইনি একটা নাটক লিখেছিলেন, র্যালফ রয়েস্টার ডয়েস্টার। প্রথম সূচনা হিসাবে তাদের আমাদের জানা দরকার। আচ্ছা, আর একটা হচ্ছে ট্র্যাজেডি, হচ্ছে দেখেন গর্বুডাক, দ্য ট্র্যাজেডি অফ কিং গর্বুডাক। থমাস স্যাকভিল এবং থমাস নর্টন, এদের নাম কি? এই দুইজন হচ্ছে লিটারেরি কোলাবোরেটরস। কোলাবোরেটরস কথাটার অর্থ হচ্ছে যুগপত লেখক, অর্থাৎ যারা যৌথ সম্পাদনায় যৌথভাবে একটি বই, দুই তিনজন মিলে যারা একটি বই, একটি সাহিত্যকর্ম সম্পাদনা করে বা রচনা করে, তাদেরকে বলা হয় কোলাবোরেটরস। তাহলে আমরা ট্র্যাজেডির সৃষ্টিকর্তা, প্রথম ট্র্যাজেডি লেখকের নাম মনে রাখবো দুইজন লিটারেরি কোলাবোরেটর। নামগুলো সহজ, থমাস স্যাকভিল অ্যান্ড থমাস নর্টন। এই দুজনের লেখা একটা বই, বইয়ের নাম কি? দ্য ট্র্যাজেডি অফ কিং গর্বুডাক। জনক, হ্যাঁ, এখানে এটাকে এদেরকে বলা হয় পাইওনিয়ার। এদেরকে বলা হয় কি? পাইওনিয়ারের বাংলা অর্থ কি? অগ্রপথিক। তারপরে থমাস ওয়েটের কথা, তাকে ফাদার অফ ইংলিশ সনেট বলা হয়। কয়টা জিনিসের জনককে আমরা এই সময়ে পেয়েছি? তিনটা, কমেডি, ট্র্যাজেডি। ট্র্যাজেডি এবং কমেডি এগুলো কি জিনিস? কিসের প্রকারভেদ নাটকের? আমি বুঝতে পারছি, কিসের প্রকারভেদ? কবিতাকে ট্র্যাজিক কবিতা বলতে কখনো শুনছেন? না। কমেডি কবিতা বলতে কখনো শুনছেন? না। তাহলে ট্র্যাজেডি কমেডি এই টার্মগুলোর সাথে রিলেশন কার সাথে? নাটকের সাথে। সনেট জিনিসটা তো জানেন, সনেট কিসের ধরন? কবিতার বলেন না, সনেট কিসের ধরন? কবিতার। সনেট কি ধরনের কবিতা? চতুর্দশ পথ মানে 14 পথ, 14 লাইনের কবিতা। ইংরেজি সাহিত্যে প্রথম সনেট লিখেছেন। পৃথিবীর প্রথম সনেট রচনা করেছেন কে? প্যাট্রার্ক বলেন না, কে? প্যাট্রার্ক অথবা প্যাট্রার্ক, হোয়াট এভার ইউ প্রোনাউন্স, ইতালিয়ান কবি। কথা বুঝছেন? আচ্ছা, এখন এরপরে আমরা চলে যাব এলিজাবেথান পিরিয়ডের রাইটারগুলোর মধ্যে। আমার কাজই হচ্ছে অপ্রয়োজনীয় লম্বা লম্বা কথাগুলোকে বাদ দিয়ে কম কম করে জিনিসগুলো নিয়ে আগানো, অর্থাৎ যা লাগবে তা। হ্যাঁ, তাহলে রানী এলিজাবেথ ক্ষমতায় আসে কত সালে? 1558। তারপরে ইনি কত সালে মারা যান? তাহলে এই পিরিয়ডটা ওনার নামে এলিজাবেথান পিরিয়ড। আচ্ছা, এলিজাবেথান পিরিয়ডটাকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা পরীক্ষা আসছে, 36টা বিসিএসে। এলিজাবেথান পিরিয়ডের কবিতা এবং নাটক, এই দুই জাতের সাহিত্যের একেবারে শিখরে পৌঁছে গিয়েছিল। পিরিয়ডের নাটকগুলোর মধ্যে
যে বিষয়টা উল্লেখযোগ্য হারে দৃশ্যমান সেটা হচ্ছে রেভেঞ্জ। পিরিয়ডটাকে দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ ড্রামা যেমন বলা হয়, আবার ইংলিশ লিটারেচারও বলা হয়। দ্য মেইন সিম্বল অফ এলিজাবেথান ড্রামা, দ্য মেইন সিম্বল অফ দিস পিরিয়ড ইজ লাভ অ্যান্ড রেভেঞ্জ। এলিজাবেথান পিরিয়ডের রাইটারগুলোকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করব, মোস্ট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, লেস ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি কথাগুলো এ মোস্ট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট এবং লেস ইম্পর্ট্যান্টের লিস্টে যাওয়ার আগে আরেক দল মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এই অক্সফোর্ড এবং কেমব্রিজের কিছু মেধাবী শিক্ষার্থী